বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। জন্ম থেকে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে আওয়ামী লীগ, নেতাকর্মীদের দলীয় আদর্শে কাজ করার নির্দেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলার মর্ষর ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কাল কাউন্সিল অধিবেশনে নির্ধারিত হবে নতুন নেতৃত্ব। মূল সম্মেলনের নেতা নির্বাচন সে কাউন্সিল অধিবেশনেই করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ সভাপতির পদ অপরিবর্তিত থাকলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে নানা গুঞ্জন, বড় ধরনের পরিবর্তন আসতে পারে অন্যান্য পদেও। কাউন্সিল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করবে আওয়ামী লীগ। সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া বিএনপির, আমন্ত্রণ পেলেও অংশ নেয়নি দলটি। টানা তৃতীয় দিন শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ, থাকবে আরও একদিন, জানালো আবহাওয়া অধিদপ্তর। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। চলতি সপ্তাহে বাংলাদেশ বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি ড্রিম লাইনার। লন্ডন ও ম্যানচেস্টারে বিমান যাবে সাত দিন। মধ্যপ্রাচ্যে বাড়ছে ফ্লাইট। আদর্শ ছিল বলেই বারবার আঘাত সত্ত্বেও আওয়ামী লীগ ভেঙে যায়নি উল্লেখ করে দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, জন্ম লগ্ন থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে তার দল। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে একথা বলেন শেখ হাসিনা। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে তারা কখনো মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। হারুনুর রশিদ তালুকদার ও সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিষ রায়। শুক্রবার বিকেল তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত কণ্ঠে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। রীতি অনুযায়ী জেলা ইউনিটের নেতাদের নিয়ে 21তম জাতীয় সম্মেলনের পতাকা উত্তোলন করেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী, হাত নেড়ে শুভেচ্ছা জানান সারা দেশ থেকে আসা হাজারো নেতাকর্মীকে। এরপর সাংগঠনিক প্রথা মেনে শোক প্রস্তাব আর সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন জ্যেষ্ঠ নেতারা। বিকেল পৌনে পাঁচটায় বক্তব্য রাখেন দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, সোনার বাংলা গড়তে আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে। আওয়ামী লীগ সংগঠনকে সম্পূর্ণভাবে শেষ করে দেবার অনেক প্রচেষ্টা অনেকেই করেছে। আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া আদর্শের সংগঠন দেখে কেউ এই সংগঠনকে নিঃশেষ করতে পারেনি। এই সংগঠন সাময়িক ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সংগঠনকে একেবারে ধ্বংস করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য ফেরে জানিয়ে দ্রুতই তৃণমূলের সাংগঠনিক নেতৃত্ব চূড়ান্ত করতে বলেন শেখ হাসিনা। মাত্র এক দশক, এই এক দশকের মধ্যে আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজকে যেখানে জাতিপিতা স্বল্পোন্নত দেশ রেখেছেন, আজকে তা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নীত হয়েছি, এবং এটা আমাদের ধরে রাখতে হবে। বিএনপির নৈরাজ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অভিযোগ করে বঙ্গবন্ধু কন্যা সাফ জানিয়ে দেন, আর কেউ দেশ নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। বিএনপি হচ্ছে, তারা দেশের জন্য কোনো কল্যাণ করতে পারে না, যে কারণে আমরা দেখি 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছিল। জাতির পিতার আদর্শ মেনে রাজনীতির পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 1949 থেকে 2019 নানা চড়াই উৎরাই পেরিয়েও গৌরবের সাথেই টিকে আছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। টানা তিন যুগেরও বেশি সময় ধরে এই দলটির নেতৃত্বে থাকা বঙ্গবন্ধু কন্যা এই সম্মেলনে স্পষ্ট করে বললেন, আওয়ামী লীগ এখন পরিণত, তাই নতুন নেতৃত্বকে আগামী দিনে শুদ্ধ রাজনীতির চর্চা করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেবাশিষ রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এর আগে বর্ণিল আয়োজনে শুরু হয় আওয়ামী লীগের 21তম সম্মেলন। এতে উপস্থিত থেকে আয়োজন উপভোগ করেন
বিভিন্ন দেশে কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। গণতন্ত্র সমুন্নত রেখে জাতিকে ঐক্যবদ্ধ করতে দলটির আরও অনেক কিছু করার আছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বাবুল হোসেন ও নিজামুদ্দিনের ক্যামেরায় আজহালিমনের রিপোর্ট। 47 দেশভাগ কিংবা ভাষা আন্দোলন, সম্মেলনের শুরুতেই 20 মিনিটের মনোজ্ঞ পরিবেশনায় সবাইকে তাক লাগিয়ে দেন সাংস্কৃতিক কর্মীরা। বাংলাদেশের অভ্যুদয়ের সকল অনুষঙ্গ স্থান পায় আয়োজনে, অভিনয় কোরিওগ্রাফিতে তুলে ধরা হয় বিভীষিকার 15 আগস্ট। উদ্বোধনী এ পর্বে যোগ দেন কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও তারকারা। ক্ষমতাসীন দলটির কাছে প্রত্যাশা ও প্রাপ্তির নানা বিষয়ে কথা বলেন তারা। বিএনপি ছাড়া এ পর্বে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। ভবিষ্যৎ বাংলাদেশের কাছে দলটির অনেক দায়িত্ব আছে মন্তব্য করেন তারা। আশা করি নতুন নেতৃত্ব সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সেই সব কর্মসূচি গ্রহণ করবে। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করে সাধারণ সম্পাদক বলেন, শুদ্ধি অভিযানে শুদ্ধ হবে সংগঠন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে, সেই প্রতিশ্রুতি পালনের উপযুক্তি শক্তি হিসাবে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। এবারের সম্মেলনে কাউন্সিলর 7,300 জন। শনিবার কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন তারা। ক্ষমতায় থাকার 3 মেয়াদ কিংবা 10 বছরের মাথায় এসে এক ধরনের ঘোষণা দিয়েই দলের ভেতরে শুদ্ধ অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। সারা দেশ থেকে আসা এই তৃণমূলে বলছেন, এই সম্মেলনের মাধ্যমে এমন সব নেতৃত্বই উঠে আসুক যারা এই দলকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করবে। সোহরাবদ্দিউদ্দিন থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি আগ্রহের কমতি নেই তরুণ প্রজন্মের প্রতিনিধিদের। শিক্ষার্থী, পেশাজীবী সহ আগত তরুণরা মনে করেন, দলীয় মতাদর্শে বিভেদ থাকলেও দেশ গঠনে সব রাজনৈতিক দলের অবস্থান হওয়া উচিত এক ও অভিন্ন। সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের সম্মেলনের বড় একটি অংশ জুড়ে ছিল তরুণ প্রজন্মের উপস্থিতি। সম্মেলন ঘিরে তাদের আগ্রহ আর উচ্ছ্বাসের কমতি ছিল না এতটুকু। তরুণদের এই দলে কেউ শিক্ষার্থী, আবার কেউ পেশাজীবী। এদের অনেকেই সরাসরি সম্পৃক্ত নন রাজনীতিতে, তবে দেশের রাজনীতি নিয়ে তাদের ভাবনা বিস্তর। কার্যক্রম তো আমাদের লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তার মানে এটা না যে আমরা আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কোনো খবর রাখব না বা দেশে চলমান ঘটনায় নিজের মতামত প্রকাশ করব না। তরুণ প্রজন্ম যদি সচেতনই না হয় রাজনীতির ব্যাপারে, তাহলে তারা কিভাবে দেশের উন্নতিতে অবদান রাখবে? বহুদলীয় গণতান্ত্রিক দেশে থাকবে নানা দল নানা মত, তবে দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে সবাইকে হতে হবে একমত। নেতা নির্বাচনেও স্বচ্ছ ইমেজের মানুষদেরই পছন্দ তরুণদের। ভালো মনের মানুষ হবেন, তিনি দুর্নীতি বিরোধী হবেন, তিনি উদ্ভাবনের প্রতি তার আকর্ষণ থাকবে, তিনি তরুণের ক্ষমতা বিশ্বাস করবেন। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রধান প্রত্যাশা হচ্ছে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আর আমরা চাই যে আমাদের তরুণদের যে মতামতগুলো আছে সেগুলো যাতে আমাদের নেতারা শুনে। সৎ ও যোগ্য নেতৃত্বের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশ এগিয়ে নিতেও প্রতিশ্রুতিবদ্ধ তরুণ প্রজন্ম। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে হাল আমলের যে কোনো সংকট সমস্যায় সবার আগে এগিয়ে এসেছে তারুণ্য, শুনিয়েছে মুক্তির মন্ত্র। রাজনীতি সচেতন, দেশপ্রেমে উদ্বুদ্ধ এমন কোটি তরুণের হাতেই নির্মিত হবে আগামীর সোনার বাংলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সভাপতির পদ অপরিবর্তিত থাকলেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে নানা গুঞ্জন। এছাড়া অন্যান্য পদেও হতে পারে বড় ধরনের রদবদল। যোগ্য ব্যক্তিরাই যেন দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পান, এমনটাই প্রত্যাশা সম্মেলনে আসা তৃণমূল নেতাকর্মীদের। শীত উপেক্ষা করে সকাল থেকেই আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের ঢল নামে সারা দেশ থেকে আসা তৃণমূলের নেতাকর্মীদের। এই সম্মেলনের মাধ্যমে যোগ্য, ত্যাগী, সৎ নেতৃত্ব নির্বাচিত হোক, এটাই প্রত্যাশা তাদের। জানা গেছে এবার দলের মধ্যে শুদ্ধি অভিযানের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে পারেন অনেকেই। দলীয় সভাপতি এ লক্ষ্যে এরই মধ্যে সবার আমলনামা সংগ্রহ করেছেন। তিনি সিদ্ধান্ত নেবেন কাদের হাতে তুলে দেবেন আগামী নেতৃত্ব। দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িতরা কোনোভাবেই যেন দলে স্থান না পায় তার নিশ্চিতের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। দলের ভেতর থেকে এবং প্রশাসন থেকে দুর্নীতিমুক্ত একটি মুক্তিযুদ্ধ স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি নতুন কমিটি আমাদের উপহার দেন, এটি আমাদের প্রত্যাশা। সম্মেলনের মাধ্যমে আমরা এমন একজন নেতৃত্ব দেখতে চাই যারা স্বচ্ছ ইমেজের, সৎ যোগ্য নেতৃত্বের টিম গড়ে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা। এই টিম থেকে তিনি নেতৃত্ব বাছাই করবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। দলের সাধারণ সম্পাদকের পদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তৃণমূল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। আমাদের নেত্রী
যে উনি সঠিক নেতৃত্ব বেছে আনবেন, যে নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে পারবে, আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবে। জাতীয়বাদী বিএনপি জামাত অনেকে আছে, অনেক জায়গায় দখল করছে, এদের রাখার উচিত না। আমাদের এই সম্মেলনের মাধ্যমে যেন এমন নেতৃত্ব হয় যাতে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা কর্মীকে মূল্যায়ন করা হয়, সংগঠনের পরিকৃত নেতাদের নিয়ে, নিবেদিত নেতাদের নিয়ে যাতে একটা সুন্দর শক্তিশালী টিম হয়। এই সম্মেলনের মাধ্যমে ত্যাগীরা মূল্যায়িত হবে প্রত্যাশা নেতা কর্মীদের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ঘোষণা আসবে বলে প্রত্যাশা করছে বিএনপি। রাজধানী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তন এক আলোচনা সভায় একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের অধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে রেখে কাউন্সিল হয় না বলেও মন্তব্য করেন তিনি। আজকে তারা সম্মেলন করছে, জাতীয় কাউন্সিল করছে আওয়ামী লীগ, তাদের দলের কাউন্সিল করবে তারা, আমরা তাদেরকে দল হিসাবে স্বাগত জানাই। কিন্তু কিসের জন্য কাউন্সিল, কার কাউন্সিল? যেখানে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে দিনের পর দিন ক্ষমতা চালিয়ে যাচ্ছে, সেখানে একটি দল কাউন্সিল করছে তারা। আশা করি আজকের কাউন্সিলে তারা গণতন্ত্র কিভাবে ফিরে যাবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কিভাবে ফিরিয়ে দেবে তারা এই কাউন্সিলে ঘোষণা দেবে বলে আমি বিশ্বাস করি। টানা তৃতীয় দিনে শীতে কাঁপছে গোটা দেশ, তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ছুটির দিনে প্রয়োজন ছাড়া বের হননি কেউই, যদিও গতকালের তুলনায় রাজধানী সহ সব জায়গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। অন্যদিকে আবহাওয়া অফিস বলছে আরও একদিন অব্যাহত থাকবে এই মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শীতের কুয়াশার চাদরে মুড়ে অনেকটা অলস সময় পৌষের সূর্যের কুয়াশাচ্ছন্ন সকালে শুভ্র শিশির কণা জানিয়ে দিচ্ছে শীতের তীব্রতা। ছুটির দিন হওয়ায় শুক্রবারের চিত্র ছিল ভিন্ন, প্রয়োজনের বাইরে কাউকে তেমন বের হতে দেখা যায়নি। চলতে আরামে যাই, কোন শীতের মধ্যে আসতে আসি, খুব আরাম লাগতেছে। তবে খেটে খাওয়া মানুষের কাছে শীতের অনুভূতি খুব বেশি সুখকর নয়। আজকে যাচ্ছি না, কঠিন শীত, হাত পাও কামড়া কামড়ি করতেছে, নরম জরম যায় না। শীতে তো অবশ্যই কষ্ট আছে, সংসারের দায়ে তো আসতে হবে, কাজ করতে হবে, আমাদেরকে খেটে খেতে হবে। ঢাকার তাপমাত্রাও নেমে এসেছে উল্লেখজনক হারে। সারা দেশে শীতের এমন তীব্রতা থাকবে আরো কয়েকদিন। ওভারঅল স্লাইট রাইজ করেছে রাতে তাপমাত্রা, আর যেটা হচ্ছে মেন সমস্যা হচ্ছে কুয়াশা। গত আপনার নর্থ বেঙ্গলে তো আগেই কুয়াশা শুরু হয়েছে প্রায় 3-4 দিন আগে, এবং ঢাকাতেও শুরু হয়েছে গত পরশুদিন থেকে। এই ঘন কুয়াশার কারণে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি চলে এসেছে। যখন রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা কাছাকাছি আসবে সে সময় শীতের অনুভূতি অনেক বেড়ে যাবে। তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ঢাকা শিশু হাসপাতালেই নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে 200-এরও বেশি শিশু। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ভাইরাল ফিভার, ডায়রিয়া, এই পেশেন্টগুলো আমাদের কাছে অনেক বেশি আসতেছে। এই রোগগুলো প্রতিরোধ করার জন্য আসলে বাবা মাকে একটু সতর্ক থাকতে হবে। এমন হাড় কাঁপানো শীত আরও দুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিমেল শাড়ি পরে আসা শীত যেন সূর্যকেও বশীভূত করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মৌসুমে ধাপে ধাপে ভোগাতে পারে শীতের তীব্রতা, ফলে এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। তীব্র ঠান্ডায় শিশুদের অসুস্থতার খবর জানাতে ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাজমুস সালিহ, এবং উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে দিনাজপুরের কাঁচারি বাজারে আছেন গোলাম নবী দুলাল। প্রথমে যাচ্ছে সালিহের কাছে। সালিহ, রাজধানীতে ঢাকা যে শিশু হাসপাতাল রয়েছে শ্যামলীতে, সেই 641 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেখানে দুপুর থেকে এখন পর্যন্ত, আসলে সকাল থেকে আজকে, মোট 300-এরও বেশি হচ্ছে যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এখানে শিশু এসেছেন, এবং তাদেরকে এখন পর্যন্ত বলছেন যে তারা 50-60 জনকে আসলে এখানে ভর্তি করানো হয়েছে, বাকিদেরকে ভর্তি করানো সম্ভব হয়নি আবাসন সংকটের কারণে, এবং হয়তো অনেকেই প্রাথমিক যে চিকিৎসা সেটি দিয়ে এখান থেকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম রোগীর সংখ্যায় বেশি, যদি 300 জন মতো
এসে থাকে এখানে, এখানকার যে তথ্য সেটি আসলে বলছে, এবং বাকিদেরকে আসলে প্রাথমিক তো চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত এখন শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে একেবারে কম বয়সী বাচ্চা, সদ্যজাত অথবা দেড় থেকে দুই মাসের যে বাচ্চা অথবা তারও একটু বড় যে বাচ্চারা রয়েছে, তারা মূলত হচ্ছে সর্দি কাশি নিউমোনিয়া, কারো কারো হচ্ছে যে ডায়রিয়া আক্রান্ত হয়ে আসলে এখানে এসেছে। এবং গত দুদিনে তারা বলছে যে স্বাভাবিক যে সময় তার চেয়ে আসলে সেটার চাপ আসলে বেড়েছে। আপনি দেখছেন যে এইখানে যেই ওয়ার্ডে আমরা এখন আছি সেটি হচ্ছে মূলত সদ্য ভর্তি হওয়া গত দুদিনের রোগী এখানে আছে, তাদের সংখ্যা হচ্ছে একেবারে নেহায়াত কিন্তু কম না। তারা হচ্ছে যাদের অধিকাংশই হচ্ছে যে আপনার ঠান্ডাজনিত যেই এই মৌসুমি যে অসুস্থতা, বিশেষ করে ঢাকার বাতাস, এখন ঢাকার আবহাওয়াতে যেই কুয়াশা এবং শীত তার চেয়ে যোগ হয়েছে আসলে ঠান্ডা হিমেল হাওয়া, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আরও বেশি কাবু করে ফেলছে, যে কারণে গত দুদিন প্রচণ্ড কিন্তু চাপ এখানে রয়েছে। তারা বলছেন যে এখন পর্যন্ত যেই 50 থেকে 60 জনকে ভর্তি করানো হয়েছে এবং বাকিদেরকে আবাসন সংকটের কারণে হচ্ছে এখান থেকে অন্য অন্য জায়গায় আসলে শিফট করে দেওয়া হয়েছে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে। মূলত যে মাত্র 641 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল, কিন্তু আগের যেই রোগী ভর্তি আছে এবং নতুন প্রতিদিন 250 থেকে 300 পর্যন্ত আসলে আসছে, যে কারণে সবাইকে এখানে হচ্ছে আপনার ভর্তি করে চিকিৎসা দেওয়া আসলে সম্ভব হচ্ছে না, যেই কারণে অন্য জায়গায় যেমন শিফট করা হচ্ছে। আর ডাক্তাররা আসলে বলছেন যে এই মুহূর্তে অভিভাবকদের সচেতন হওয়া ছাড়া আর কোনো মানে সব থেকে ভালো তাদেরকে এখন সচেতন হতে হবে, বাচ্চাদেরকে একেবারে সকালবেলায় যখন কুয়াশা অথবা হচ্ছে দুপুরের পর যখন হিমেল হাওয়া, এই সময়গুলো ঘর থেকে বের না করা এবং বাচ্চাদেরকে হচ্ছে যে গরম পরিবেশ এবং গরম কাপড়ের মধ্যে রাখা, এই ধরনের এখন বিশেষ যত্ন নিতে তারা বিশেষ করে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি এখন নগর জুড়ে কিন্তু প্রচুর ধুলো রয়েছে, যে কারণে বাচ্চারা ঘর থেকে বের হওয়ার পর শ্বাসকষ্টজনিত রোগে এবং এই মৌসুমি এই সময়টিতে আসলে সেটাতেও আক্রান্ত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সর্বশেষ খবর। জানবো উত্তরের জেলা দিনাজপুরের শীতের খবর, সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। দুলাল সালেহী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, দিনাজপুরেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আজকে সকাল থেকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে মৃদু এবং মাঝারি যে শৈত্যপ্রবাহ, এটা কিন্তু দিনাজপুর উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে দিনাজপুর শহরের যে কাচারি বাজার সেখানে রয়েছি। এখানে কিন্তু যারা শুক্রবারের দিন বন্ধের দিন, তারপরে এখানে অনেকে কিন্তু গরম কাপড় কেনার জন্য এখানে এসেছেন। আপনাকে বলে রাখি যে এই মার্কেটটি প্রায় 15 বছরের একটা পুরনো একটি মার্কেট। এখানে যারা আসছেন তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব এবং হতদরিদ্ররা এখানে আসছেন। তারা কিন্তু তাদের যে সাধ্যের মধ্যে যে গরম কাপড় তারা এখানে কিনছেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি এখানে যে এখানে জ্যাকেট, সোয়েটার, কম্বল, মাফলার থেকে শুরু করে মেয়েদের কার্ডিগান এবং ছোটদের গরম কাপড় এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু গত কয়েকদিন আগে যে দামটি ছিল এখন দেখছি সেটা কিন্তু একটা বৃদ্ধি পাচ্ছে। অনেকে কিন্তু যে দাম 200 বা 300 টাকা ছিল এখন কি 400-500 টাকা এটি বিক্রি হচ্ছে, অনেকে কম দামে কিন্তু এখানে বিক্রি করছে। তবে দিনাজপুরের যে আবহাওয়ার যে অবস্থা, এখানে গতকাল যেটা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু 1 ডিগ্রি কমে 10.5 ডিগ্রি সেলসিয়াসে এখানে এসেছে। তবে আবহাওয়া আপনি যেটা বলেছেন যে আগামীকাল আরও এটা কমে আসবে এবং দিনাজপুরে যে ঠান্ডার যে পরিস্থিতি এটা কিন্তু আরও ক্রমান্বয়ে আর কি অবনতি হবে। তো আমার কাছে দিনাজপুর শহরের কাচারি বাজার থেকে সর্বশেষ এই ছিল। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজধানী সহ সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সহকর্মী গোলাম নবী দুলাল যুক্ত হয়ে জানাচ্ছিলেন দিনাজপুর থেকে। তারও আগে নাজমুস সালিহ জানাচ্ছিলেন ঢাকা শিশু হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগের খবর। চট্টগ্রামে সরকারি বিভিন্ন সংস্থার একের পর এক আপত্তির মুখে থমকে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এর মাঝে বন্দরের নিরাপত্তাজনিত আপত্তির মুখে সংশোধন করা হচ্ছে নকশাও। তার সঙ্গে যুক্ত হচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ এবং কর্ণফুলী টানেলের আপত্তিও। এ অবস্থায় মানুষের ভোগান্তির পাশাপাশি বেড়ে চলেছে প্রকল্প ব্যয়ও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একের পর এক জটিলতা ভর করছে নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে পতঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর। প্রথমে বন্দরের, এরপর টানেলের আপত্তি, এছাড়া রয়েছে আরও নানা সমস্যা। এর নির্মাণ কাজ কখন শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2017 সালে অ্যাকনেকে অনুমোদন হওয়ার পর এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল
2018 সালে, কিন্তু কাজ শুরু হয় এক বছর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। সিমেন্ট ক্রসিং থেকে কাঠগড় পর্যন্ত 1.5 কিলোমিটার পথের কাজ দ্রুতগতিতে চলল, বাকি পথে অগ্রগতি শূন্যের ঘরে। গত 2 মাসের বেশি সময় ধরে অন্য সবগুলো পয়েন্টের কাজ বন্ধ রয়েছে। বন্দরের নিরাপত্তাজনিত আপত্তির কারণে ফ্লাইওভারের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে হচ্ছে। মূল অ্যালাইনমেন্ট থেকে 30 ফিট দূরে গিয়ে ফ্লাইওভারটা করতে হবে, যার ফলে ডিজাইন পরিবর্তন করতে হচ্ছে, এর ফলে একটা দেরি হচ্ছে। 3,250 কোটি টাকার এই প্রকল্পের পুরোটাই বহন করছে সরকার, কিন্তু কাজের ধীরগতির জন্য সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের, বিশেষ করে বিমানবন্দর কিংবা পতেঙ্গা যাওয়ার মূল সড়ক যেমন এটি, তেমনি এখানে রয়েছে কর্ণফুলি ইপিজেডের অবস্থান, যে কারণে নগরবাসীর ভোগান্তি বেড়ে চলেছে। ফ্লাইওভার যখন নির্মাণ কাজ চলে তখন দেখা যায় নিচে আসলে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় আর কি, ও কারণে নিয়মিত একটা মেনটেন্স করার প্রয়োজন হয় আর কি। এই মেনটেন্স কাজটা আসলে এটা আমাদের হয়তো দুর্ভাগ্য হতে পারে বা সীমাবদ্ধতা হতে, এই মেনটেন্স কাজটা আমাদের নিয়মিত করা যায় না। এদিকে বন্দরের নিরাপত্তাজনিত আপত্তির মুখে এক্সপ্রেসওয়েটি আরও 30 মিটার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এতে প্রকল্প খরচ বেড়ে যাওয়ায় চিন্তিত সিডিএ। অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে হচ্ছে বন্দরের, একটু কিছু তারা ওই সাজেশন দিছে এই বন্দর এলাকায় অ্যালাইনমেন্টটা যে জায়গায় আগে হওয়ার কথা ছিল একটু চেঞ্জ করতে হচ্ছে। তো এগুলি নিয়ে আবার মন্ত্রণালয়ে পাঠাবো আমরা বন্দরের সদস্য। নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে চলতি পথে আগ্রাবাদ, বারেক বিল্ডিং, কাস্টমস মোড়, ইপিজেড এবং কর্ণফুলি ইপিজেড এলাকায় র্যাম্প নামানোর পরিকল্পনা রয়েছে। এটির নির্মাণ কাজ শেষ হবে 2023 সালের 24 ফেব্রুয়ারি। এলিভেটেড এক্সপ্রেসে মাত্র 30 মিনিটে পতেঙ্গার সমুদ্র সৈকতে পৌঁছানো যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি সপ্তাহে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও 2টি ড্রিমলাইনার, এর মধ্যে একটি আসছে আগামীকাল। 28শে ডিসেম্বর 2টি উড়োজাহাজের যাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2টি ড্রিমলাইনার দিয়ে লন্ডনের হিথ্রো, পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ম্যানচেস্টার রুটে আবারও যাবে বিমান। বিস্তারিত হাজেরা শিলির রিপোর্টে। 2008 সালে করা চুক্তি মোতাবেক গত সেপ্টেম্বরে বিমানকে সর্বশেষ ড্রিমলাইনার রাজহংস বুঝিয়ে দেয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এরপরে এত কম সময়ে কোনো উড়োজাহাজ পাওয়ার চিন্তা করেনি সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে চীনের হেইনান এয়ারলাইন্স 2টি ড্রিমলাইনার কেনার অর্ডার বাতিল করলে সুযোগ লুফে নেয় বাংলাদেশ। বর্তমানে লন্ডন রুটে সপ্তাহে 4টি ফ্লাইট চলে বিমানের। 298 আসনের 2টি 787-9 যোগ হলে 5ই জানুয়ারি থেকে লন্ডন ও ম্যানচেস্টারে 7 দিন যাবে বিমান। সেই সঙ্গে বাড়ছে মধ্যপ্রাচ্যে ফ্লাইট। নতুন বছরে ভারতে চেন্নাই ও চীনের গুয়াংজুর পাশাপাশি বিমান জাপানে যাবে বলে জানায় সংস্থাটি। ম্যানচেস্টার ফ্লাইটটা চালু করব 5 জানুয়ারি থেকে, তখন থেকে আমরা লন্ডন, হিথ্রো এবং ম্যানচেস্টার দুইটাই আমরা 787-9 দিয়ে আমরা চালাবো। মিডল ইস্টে আমরা ফ্লাইট বাড়াচ্ছি। মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীরা বিমানের সময়সূচি ঠিক রাখার পাশাপাশি টিকিটের দাম কমানোর দাবি জানিয়েছেন। বাংলাদেশ বিমানে টিকিটের মূল্যটা অনেক বেশি দেয়, তারপরে সিট পাওয়া যায় না। অনেকে দেখা যাচ্ছে যে ভ্যাকেশন আসতে পারে না, তখন মানে টিকেটের ক্রাইসিস দেখা যায়। ফ্লাইট বাংলাদেশ বিমানে অলওয়েজ ডিলে হয়। এদিকে এখনই নিউ ইয়র্ক ফ্লাইট চালু না হলে মার্চে ম্যানচেস্টার হয়ে টরন্টো ফ্লাইট চালুর অনুমোদন মিলবে প্রত্যাশা সিভিল এভিয়েশন চেয়ারম্যানের। নিউ ইয়র্কে ফ্লাইট চালু করার জন্য আমরা নেগোশিয়েট করেছি আমেরিকার সাথে, অ্যাসেসমেন্টটা যখন হয়ে যাবে তখনই তারা ওই ক্লিয়ারেন্স যেটা বলা হয় আপগ্রেডেশন হতে হবে এবং আমাদের ফ্লাইট চালু করতে পারবো। বর্তমানে বহরে থাকা 16টি উড়োজাহাজ দিয়ে 16টি আন্তর্জাতিক ও 7টি অভ্যন্তরীণ রুটে যায় বিমান। 2টি ড্রিমলাইনার আসলে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে 18টি। পর্যায়ক্রমে শ্রীলঙ্কার কলম্বো, মালদ্বীপের রাজধানী মালে ও সিডনি সহ বেশ কিছু নতুন রুটে পাখা মেলার পরিকল্পনা আছে বিমানের। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। জন্ম থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে তার দল, বললেন প্রধানমন্ত্রী। কাউন্সিল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করবে আওয়ামী লীগ। সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া বিএনপির, আমন্ত্রণ পেলেও অংশ নেয়নি দলটি। টানা তৃতীয় দিন শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ, থাকবে আরও একদিন, জানালো আবহাওয়া অধিদপ্তর। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। চট্টগ্রামে সরকারি সংস্থার আপত্তির মুখে থমকে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, সংশোধন হচ্ছে নকশা, ভোগান্তির সঙ্গে বাড়ছে প্রকল্প ব্যয়।
এবং চলতি সপ্তাহে বাংলাদেশ বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি ড্রিম লাইনার। লন্ডন ও ম্যানচেস্টারে বিমান যাবে সাত দিন। মধ্যপ্রাচ্যে বাড়ছে ফ্লাইট। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। আর সঙ্গে থাকুন সময়।